সুখবর 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 ব্রয়লার এবং সোনালি মুরগি পালনকারী ভাইদের জন্য সুখবর হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটির বিষয় হচ্ছে সকল খামারিদের জন্য অত্যন্ত সুখবর অত্যন্ত সুখবর যে খবরটি শুনলে সকলেই চোখ মাথায় উঠে যাবে আসলে যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছিলাম সেটি হচ্ছে আজকে পাঁচই ফেব্রুয়ারি দুই সাল তো দর্শক মণ্ডলী আজকে ব্রয়লারের বাজার রেডি মুরগির বাজার কিন্তু লাগামহীন বেড়েছে আপনারা জানেন যে আজকে ব্রয়লার মুরগির বাজার রয়েছে একশত্তর ষাট টাকা থেকে সত্তর টাকা এবং সোনালী মুরগির বাজার রয়েছে দুইশত তিরিশ থেকে চল্লিশ টাকা তো দর্শক মণ্ডলী এ মুহূর্তে কিন্তু আমরা ভাবতেই পারি যে ইনশাল্লাহ আমাদের বিগত এক থেকে দেড় বছরে যে আমরা খামারিরা যেভাবে ঘাটতির মুখে পড়েছি এই মুহূর্তে কিন্তু একটা আশার আলো দেখা যাচ্ছে আশা করছি এ মুহূর্তে যারা বাচ্চা ওঠাবেন বা যাদের রেডি মুরগি রয়েছে তাদের তো কথা বললেই বলা কারণ যাদের রেডি মুরগি হয়ে গেছে মুরগি রেডি হয়ে গেছে তাদের ইনশাল্লাহ এক ধাপ ব্যবসা হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ আপনার অতীতের দু এক বেড লস উঠে যাবে এই এখন যদি আপনার একটি শেড রেডি হয়ে থাকে তাহলে আর বাদ বাকি বিষয়গুলো হচ্ছে আপনি যদি আজকাল এখন আপনি যে বাচ্চাগুলোয় ওঠাবেন হোক ব্রয়লার হোক সোনালি ইনশা আল্লাহ সুফল পাবেন এবং রেডি মুরগির ভালো রেট পাবেন এ আশা করা যাচ্ছে আশা করছি আগামী দিনগুলোতে কোনোভাবেই আর ব্রয়লার সোনালির বাজার থামবে না খাদ্যের দাম বেড়েছে বাচ্চার দাম বেড়েছে আমরা खामी घबरा बड़ा नहीं খাদ্যের দাম বাড়তি হলেও বাচ্চার দাম বাড়তি হলেও ইনশাল্লাহ আমরা যদি মুরগির দাম রেডি মুরগির দাম বর্তমানে যেভাবে আসে এভাবে যদি আমরা বাজার পেয়ে থাকি তাহলে ইনশাল্লাহ আমরা ব্যবসা চালিয়ে যেতে পারবো পোলট্রি সেক্টর ইনশাল্লাহ আবার পূর্বের ন্যায় ফিরে আসবে তো দর্শক মণ্ডলী যে কথা বলতেছিলাম আজকে কিন্তু সেই বাচ্চার বাজারগুলো কিন্তু আগের সমন্বয়ে রয়েছে যেটা আপনারা জানেন যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে ব্রয়লারের বাচ্চার দাম রয়েছে গ্রেড ভিত্তিতে কিছু কম বেশি রয়েছে এমআরপি দেখে বাচ্চা ক্রয় করবেন সোনালী মুরগির বাজার রয়েছে আঠাশ টাকা থেকে ৩২ টাকা এবং কার্টুনের গায়ের এমআরপি দেখে বাচ্চা ক্রয় করবেন হ্যাঁ বাচ্চার পোকার ভেদে দু থেকে চার টাকা কম বেশি রয়েছে তো দর্শক মণ্ডলী সবচেয়ে ভালো খবর যেটা সেটা হচ্ছে আপনি যদি এখনও সেটে বাচ্চা না উঠিয়ে থাকেন তাহলে এখনই আপনি বাচ্চা ওঠান আপনার খামার রেডি করে ফেলেন এবং গরম তীব্র গরম যে আসছে গরমে আপনার বাচ্চাগুলোর পরিচর্যা সঠিকভাবে নেবেন এবং আপনার খামারের সঠিক পরিচর্যা করবেন সব সময় মনে রাখবেন একটি কথা আমি বলে থাকি সেটা হচ্ছে খামার যে বাচ্চাগুলো উঠাবেন ডিলারের ঘরে রাখি বাচ্চা কখনোই নেবেন না এবং এগ রেট ছাড়া বাচ্চা ওঠাবেন না দুটি বিষয় মনে রাখবেন তাহলে আপনার খামারের ইনশাল্লাহ ভালো ফল পাবেন তো এই গরমে যেন কোনোভাবে মুরগির গরমে কিন্তু মুরগির ঠান্ডা লাগে তো এই গরমে যেন মুরগির ঠান্ডা না লাগে সে বিষয়টি আপনি নিজের আতে রাখবেন সব সময় আপনার খামারে সময় দেওয়ার চেষ্টা করবেন গরমের সময় পর্দাগুলো উঠিয়ে রাখবেন কোনোভাবেই যেন গরমের সময় পর্দাগুলো নামানো না থাকে বাতাস সচলাচল করতে পারে সেই দিকে খেয়াল রাখবেন এবং নিজের খামারের প্রতি সযত্নবান হবেন এবং সবচেয়ে মূল যেটা সেটা হচ্ছে আপনার খামারের যত্ন নিন ভালো থাকেন আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব